ইউক্রেনের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির 28 নাবিককে রোমানিয়ায় নেওয়া হচ্ছে। সেখান থেকে নিহত হাদিসুরের মরদেহ সহ তাদের দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইউক্রেন থেকে 600 বেশি বাংলাদেশি নিরাপদে পোল্যান্ডে পৌঁছেছেন বলেও জানান তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। কোন পক্ষ এই হামলা চালিয়েছে সেটা এখনও নিশ্চিত নয় বাংলাদেশ। বুধবার বিকেলে গোলার আঘাতে জাহাজে আগুন ধরে যায়। এতে নিহত হাদিসুর সহ 28 নাবিককে মলদোভা হয়ে রোমানিয়া নেওয়া হচ্ছে। রোমানিয়াতে যদি পৌঁছে যায় তাহলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সহজতর হবে। তো আমাদের বিশেষ করে রোমানিয়া এবং পোল্যান্ডের রাষ্ট্রদূতরা সমন্বয় করছে রাইট নাও, এবং মলদোভার থেকে এবং রোমানিয়ার থেকে পারমিশন সংগ্রহ করা হয়েছে। এখন ফিজিক্যালি তাদেরকে মুভমেন্ট করার যে লজিস্টিক্স আছে সেগুলোর উপরে কাজ চলছে। পররাষ্ট্র সচিব জানান ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের উদ্ধারের প্রক্রিয়াও চলমান আছে। পোল্যান্ডের মধ্যে দিয়ে অলরেডি 600 বাংলাদেশি যারা আছে তারা ক্রস করে গেছে, আর আমাদের ধারণা মতো আর 100 মতো আছে। বাট তারা অনেকেই হয়তো ইউক্রেনে তাদের ফ্যামিলি আছে, অতটা ভালনারেবল নয়। বাট ভালনারেবল যারা ছিল তারা মোটামুটি সবাই বেরিয়ে গেছে, এবং গতকাল আমরা যারা জেনেছি যে কিছু কিছু পকেটস আছে যেখানে অল্প বিস্তর কিছু আছে ভারতীয়, তো সেখানে ভারতীয় বা দূতাবাস প্রধান যারা আছেন যারা এটা সমন্বয় করছেন তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে দু চারজন যদি বাংলাদেশে থাকে তারাও যেন তাদেরকেও সাহায্য করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উপর কতটা প্রভাব পড়বে তা নিয়েও কথা বলেন মাসুদ বিন মোমেন। এই মুহূর্তে সমস্যা হবে না মনে হচ্ছে, বাট অল ডিপেন্ডস যে ভবিষ্যতে যদি আরও ব্যাংকের উপরে আপনার নিষেধাজ্ঞা আসে বা সুইফটের নিষেধাজ্ঞা আসে, অথবা যদি বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের উপরে যদি নিষেধাজ্ঞা ডাইরেক্টলি আসে তখন হয়তো ডিফিকাল্টি আসতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।